দেশে কিংবা বিদেশে যে যেখানে বসে এই ভিডিও দেখছেন, সকল প্রবাসী ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। বেশ কিছুদিন পর আপনাদের সামনে আবার হাজির হয়েছি অনেকগুলো বিষয়ে কথা বলার জন্য। তার একটি হচ্ছে রেমিটেন্স প্রবাহ এবং প্রবাসীদের কাজের সুযোগ এবং বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে এই মুহূর্তে সবাই খুব দুশ্চিন্তায় আছে, সেটি হচ্ছে ব্যাংকিং খাত নিয়ে। ইসলামী ব্যাংক থেকে একটি গ্রুপ এসালম 30,000 কোটি টাকা নিয়েছে লোন, সেটি নিয়ে অনেক গণমাধ্যমে নিউজ হচ্ছে। অন্যান্য ব্যাংক থেকেও লোন নেওয়া নিয়ে একটি বড় ধরনের উৎকণ্ঠা আছে। এই ব্যাংকের সাথে কিন্তু বাংলাদেশের রেমিটেন্সের একটা বিশাল বড় সম্পর্ক আছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের শুধু বেসরকারি খাতের বড় ব্যাংক নয়, এটি বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আনা যে ব্যাংকগুলো আছে তার মধ্যে সবার চেয়ে শীর্ষে রেমিটেন্স আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ফলে রেমিটেন্সের প্রভাবটাও কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আগেও বলেছি। সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনাদের জন্য যা দরকারি। একটা প্রথম কথা বলে রাখা ভালো, গত মাসে অর্থাৎ নভেম্বর মাসে প্রবাসীরা কিন্তু আবার রেমিটেন্স পাঠিয়ে ঝলক তৈরি করেছে। সরকারের মুখে মলিন হয়ে গিয়েছিল অর্থনীতিবিদ সহ গভর্নর সহ সংশ্লিষ্ট সবার, সেটি কিন্তু এখন ফিরে এসেছে। তারা খুশি হয়ে বলছে নভেম্বর মাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে $159.47 কোটি। এই যে $159.47 কোটি পাঠালো প্রবাসীরা, এটা গেল কয়েক মাস 3 মাসের মধ্যে সবচেয়ে বেশি। অর্থাৎ অক্টোবর মাসে এসেছিল $152 কোটি, সেখান থেকে হয়েছে $159 কোটি, একেবারে $7 কোটি কিন্তু বেশি পাঠিয়েছে শুধু এক মাসে, অক্টোবরের চাইতে নভেম্বরে। আবার যদি আমরা অন্যভাবে হিসাব করি, এই প্রবাসীরা এই দুর্যোগের মধ্যে ডলার সংকটের মধ্যেও যে টাকা পাঠিয়ে দেশকে বড় ধরনের সহায়তা করছে, এই যে 21 সালের নভেম্বর মাসে যে টাকা পাঠিয়েছিল তার চেয়েও কিন্তু 2022 সালের নভেম্বরে টাকা পাঠানো হার অনেক বেশি, $4 কোটি বেশি। অর্থাৎ 2021 সালে প্রবাসীরা পাঠিয়েছিল যখন ইউক্রেন যুদ্ধ অতটা ছিল না, কোনো ছিল না, বা বৈদেশিক মুদ্রা নিয়ে গোলমাল ছিল না, সেই সময় প্রবাসীরা পাঠিয়েছিল $155 কোটি। আর এই নভেম্বরে এত সংকটের মধ্যেও আমাদের প্রবাসীরা পাঠালো $159.47 কোটি। তাহলে আমি বলছিলাম যে প্রবাসীদের সাথে এই যে টাকা পাঠানোর মধ্যে দিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার যে ভূমিকা রাখছে, পাশাপাশি কিন্তু ইসলামী ব্যাংক নিয়ে যে সংকট, সেটি নিয়ে দুটি কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা জানেন যে ব্যাংক থেকে লোন দেওয়া হয়, লোন দেওয়ার মধ্য দিয়ে ব্যাংক থেকে কিন্তু একটা অংশের টাকা আবার ব্যাংককে কিন্তু সঞ্চয় রাখতে হয়। ধরেন বিষয়টা কিরকম, আপনাকে 100 টাকা যদি আমানত নেয় তাহলে 100 টাকায় কিন্তু ব্যাংক বিনিয়োগ করতে পারে না। এখানে 17 টাকা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক একটা প্রভিশন আছে, সিএরআর বলে, এসএলআর বলে, এইটা একটা হিসাব, সেখানে বলে 17 টাকা রেখে দিতে হবে, বাকি 83 টাকা সে কিন্তু লোন দিতে পারে। ফলে ব্যাংকের যে লোন দেওয়ার হার সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক বেঁধে দিয়েছে, চাইলেই বেশি টাকা দিতে পারবেন না আপনি। হ্যাঁ, ইসলামী ব্যাংকে সাম্প্রতিক সময় একবারে অনেকগুলো টাকার লোন দেওয়া হয়েছে, কিন্তু সেটিও কিন্তু তাদের যে ইসলামী ব্যাংক ধসে পড়বে এরকম কোনো বিষয় নয়। ফলে আপনারা দুশ্চিন্তা মুক্তভাবেই রেমিটেন্স যেভাবে পাঠাতেন সেইভাবেই রেমিটেন্স পাঠিয়ে যাচ্ছেন, সেটার ফলাফল আমরা পাচ্ছি, সরকার পাচ্ছে, দেশের মানুষ পাচ্ছে। এই ইসলামী ব্যাংক বা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বা শাহজালাল ইসলামী ব্যাংক, এইরকম ইসলামী ব্যাংকগুলোর এই টালমাটাল পরিস্থিতিতেও এখন প্রবাসী ভাই বোনেরা আপনাদের যে জিনিসটি বলার মতো, এখন আপনারা রেমিটেন্স পাঠালে $107 পাবেন প্রতি ডলারে। এখন সমস্যা হচ্ছে যে সমস্ত প্রবাসী ভাই বোনদের বৈধ কাগজপত্র নেই, কিংবা বৈধ কাগজপত্র বলতে আকামাটা নেই, বা কাজের কোনো একটা সংকট থাকার কারণে তারা পাঠাতে পারছে না। বাংলাদেশ ব্যাংক কিন্তু বলছে যে রেমিটেন্স পাঠানোর জন্য এক্সচেঞ্জ হাউসগুলোতে ফ্রি করে দেওয়া হয়েছে, কিন্তু সেটি আদৌ কার্যকর হচ্ছে কি না সেটি কিন্তু তদারকি করার এখনও উদ্যোগ নেয়নি বাংলাদেশ ব্যাংক। আমরা চাইবো যে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগটা অনতিবিলম্বে নেবে, কারণ ঘোষণা দেওয়া হচ্ছে প্রবাসীরা বিনা চার্জে টাকা পাঠাবে, কিন্তু বাস্তব পরিস্থিতি আমি হংকংয়ের খবর জানি, সিঙ্গাপুরের খবর জানি, মালয়েশিয়ার খবর জানি, এবং অনেকগুলো দেশে কিন্তু প্রবাসীরা বলছেন যে তাদের ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু টাকা কাটছে। এবং বিশেষ করে যেগুলো এই যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলে, যেটা বিকাশ, রকেট, নগদ, এই সমস্ত প্রতিষ্ঠান আছে, তারাও কিন্তু সার্ভিস চার্জ দিচ্ছে। ফলে সেইটি বাংলাদেশ ব্যাংকের উচিত এখন যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন হচ্ছে সেটি তদারকি করে প্রবাসীদেরকে এই সুবিধাটা দেওয়া, না হলে প্রবাসীরা যেভাবে রেমিটেন্স পাঠিয়ে দেশের জন্য উন্নয়ন করছে সেই প্রবাসীদেরকে কথার কথা বলে দিয়ে কোনো আশা ঝুলিয়ে লাভ নেই। কারণ প্রবাসীরা বারবার প্রতারিত হয়, বারবার বঞ্চিত হয়, সরকারের কাছ থেকে হয়, বিভিন্ন এজেন্সিগুলোর মধ্য দিয়ে হয়, যারা লোক পাঠান, এই প্রবাসীরা আর যেন বঞ্চিত না হয়, সরকার যে ঘোষণা দিয়েছে, বাংলাদেশ ব্যাংক যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণা অনুযায়ী তারা যেন বিনা চার্জে টাকা পাঠাতে পারে, এবং সেটা শুধু ব্যাংকে না, সমস্ত এক্সচেঞ্জ হাউস, সেটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হোক, যে কোনো কিছু হোক। আরেকটি বিষয় বলে রাখা ভালো, যে সমস্ত যাদের আকামা নেই, কাগজপত্র নেই,
তাদের ব্যাপারে কি করা যায়, তারা বৈধভাবে রেমিটেন্স পাঠানোর জন্য কি করা যেতে পারে সেটিও বাংলাদেশ ব্যাংককে ভেবে দেখতে হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নিয়ে এটি উদ্যোগ গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প নাই। আশা করছি প্রবাসী ভাই বোনেরা আপনারা যে অর্থনীতিতে অবদান রাখছেন আমাদের দেশের জন্য সেটা অনেক বড়। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। তবে বারবারই একটি কথা বলি, নিজের যত্ন নেবেন, আপনি সুস্থ থাকলেই আপনার পরিবার সুস্থ, আপনারা ভালো থাকবেন।